ইপিএফ দলের এমসিএলএ হিসাবে ইয়াত আমি সন্তোষ প্রকাশ করা নাই, কিয়নো যাওয়া বছর আমার বাজেট আসলে 800 কোটি টাকা, এই বছর মাত্র 3 কোটিহে বড়াই এই বাজেট আমি পাবলে সক্ষম হয়েছ। ইয়ার কারণে যেটু আমার নিয়মাফিক আমি 10% ইনহেন্স করে পেলাই বাজেট আমি পাব লাগিছিলে, কিন্তু যেটু নকরি পেলাই মাত্র 3 কোটিহে ইনহেন্স হল। তার কারণে আমি সন্তোষ নহয় এই ইয়ার মার্কর উপর। আর আজি যে বাজেট, এই বাজেটত বহুতখিনি আলোচনা হল, আর এই বাজেটর যে রিপোর্ট, এই রিপোর্টর মতে যে বিটিআর চুক্তি, এই বিটিআর চুক্তির যে ইমপ্লিমেন্টেশন, এই ইমপ্লিমেন্টেশন একদম মানে নিম্নগামী বা মানে ইমপ্লিমেন্টেশন প্রায় হওয়া নাই বলে আমি কবলে বাধ্য হয়েছো। কিয়নো মাত্র 5টা প্রজেক্টহে গভর্নমেন্টর আসামরপরা এপ্রুভেল করব পারিছে এইখান সরকারে। এটাও NXR2, NXR3, NXR4 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রেসপন্সিবিলিটি বা যে প্রজেক্ট, এই প্রজেক্টত এটাও প্রজেক্ট এপ্রুভেল করবলে সক্ষম হওয়া নাই। আর গভর্নমেন্ট অফ আসামরপরা মাত্র সরু 5টা প্রজেক্ট হে এপ্রুভেল পাবলে সক্ষম হয়েছে, আর বহুত প্রজেক্ট এটাও বাকি হয়ে আছে। আর ইতিমধ্যে আমি গম পালো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে মিনিষ্টারিয়াল যে মিটিং যে জানুয়ারিত হয়ে গেছিল, এই জানুয়ারিত যে হওয়া মিটিং, এই মিটিংত যে নেগেটিভ যে মানে রেসপন্স বা নেগেটিভ যজেক্ট যনআইটির কথা আসলে ওয়ান স্টেট ওয়ান NIT, তারপর আমার ট্রাইবেল ইউনিভার্সিটির কথা, এই ফিজিবিলিটি নাই মানে এই যে মানে ট্রাইবেল যে ইউনিভার্সিটি, এই ট্রাইবেল ইউনিভার্সিটি তেজপুরত একটা ট্রাইবেল যদি ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট খোলার কারণে সাজেশন ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান নবোদয়া, যে আমার বিটিআর সরকারে কইছিলে আমাক এটা কিবা দিছিলে আশ্বাস দিছিলে প্রত্যেকটা সাব ডিভিশনত এখন এখনকেই নবোদয় হব। ইয়ার যে মাইনুটস, এই মাইনুটসত আমি দেখিবলে পালো মানে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান নবোদয়া এইটাই বহাল আছে, নতুনকৈ আর সাব ডিভিশন লেভেলত নবোদয়া খোলার কোনো কিবা নাই। ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রৌমারীত যে খোলার একর্ডত লিখা আছে বা যে এই সরকারে কই আছে, কিন্তু আমি দেখিবলে পালো ইয়াত যে মাইনুটস, এই মাইনুটসত ইতিমধ্যে তেনেকুৱা আৰু ইনস্টিটিউটৰ প্ৰয়োজন নাই, কাৰণ ইতিমধ্যে তেনেকুৱা মানে মেডিকেল ইনস্টিটিউট ইম্ফলত ইতিমধ্যে খুলিছে আৰু গুৱাহাটীত ইতিমধ্যে এইমছখন চালু হৈছে। তেনেকুৱা অনুষ্ঠানৰ যিটো ৰিক্ৰুটমেণ্ট পলিচি আৰু যিটো মানে ৰিক্ৰুটমেণ্ট যিটো ক্ৰাইটেৰিয়া, লাইক মানে ই এইমছ বা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সৰ দৰেই, সেইটোকে ফাৰ্ডাৰ যে ৰৌমাৰীত যে এনেকুৱা মেডিকেল ইনষ্টিটিউট হ'ব সেইটো নোহোৱা মানে নেগেটিভ মানে ডিচিশ্যন লোৱা আমি পৰিলক্ষিত হৈছোঁ। আৰু লগতে যিটো স্পৰ্টছ ইউনিভাৰ্চিটিৰ কথাটো কৈছে, স্পৰ্টছ ইউনিভাৰ্চিটিও ডাইৰেক্টলি কোৱা হৈছে বা মানে অলৰেডি মণিপুৰত গোটেই ভাৰতবৰ্ষৰ সমস্যা বা যিটো মানে ডিমাণ্ড, এইটো ডিমাণ্ডটো খেতাৰ কৰিবৰ কাৰণে এটা স্পৰ্টছ ইউনিভাৰ্চিটি ইতিমধ্যে খুলিছে আৰু ছেকেণ্ড স্পৰ্টছ ইউনিভাৰ্চিটি খোলাৰ মানে কোনো ফিজিবিলিটি নাই বুলিহে আমি মাইনুটছত পাবলৈ সক্ষম হৈছোঁ। ইয়াৰ লগতে যিটো চিৰাঙত ছাই চেণ্টাৰ, বাক্সাত ছাই চেণ্টাৰ, ওদালগুৰি ছাই চেণ্টাৰ বনোৱাৰ যিটো মানে আমাক কমিটমেণ্ট দিছে, সেইটো মানে নোহোৱা যেন আমি দেখিবলৈ পালোঁ। কাৰণ মানে বৰ্তমানে যিমান স্পৰ্টছ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্ট কৰা হ'ব জৰিয়তেহে খেলো ইণ্ডিয়াৰ যিটো নেশ্যনেল পলিচি, এই পলিচিৰ জৰিয়তে য'ত য'ত পটেনচিয়েলিটি, য'ত য'ত মানে স্পৰ্টছৰ
যেটো স্পোর্টসর যেটো পটেনশিয়ালিটি, সেই পটেনশিয়ালিটি আর স্পোর্টসর মানে যেটো ডিসিপ্লিন, ডিসিপ্লিনের যেটো পটেনশিয়ালিটি, সেইটুলেহে মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হব বলে ইতিমধ্যে আমি শুনব মানে মাইনোটসত পাবলে সক্ষম হয়েছো। আর লগতে যেটো আমার বিটিসি এরিয়াত রেলওয়ে কোচ ফ্যাক্টরি বনার একটা যেটো এগ্রিমেন্টত আসলে সেইটাও একটা নেগেটিভ পয়েন্টত আহিল, কেন ইতিমধ্যে বঙ্গাইগাঁওত যেটো ওয়ার্কশপ, এই ওয়ার্কশপত ইতিমধ্যে 150 কোটি টাকার যেটো মানে টাকা অলরেডি স্যাংশন হয়েছে, ইয়ারে 53 কোটি টাকা ইতিমধ্যে এই ওয়ার্কশপখন মানে কিবা করিবর কারণে সক্ষম করিবর কারণে আর সফিস্টিকেটেড করিবর কারণে ইতিমধ্যে 50 কোটি টাকা মুকলাই দিছে। সেই হেতুকে বিটিসি এরিয়াত পুনরায় যে কোচ ফ্যাক্টরি বনার যেটো ইয়াত কমিটমেন্ট, এই কমিটমেন্টটা বর্তমানে আমি নেগেটিভ বলে পাবলেহে সক্ষম হলো। ইয়ার পিছত তেখেতসকলে যেটো সেন্ট্রাল স্পন্সর স্কিম আর স্টেট স্পন্সর স্কিম যাবর ফ্লেক্সিভ প্রোগ্রাম, এই ফ্লেক্সিভ প্রোগ্রামটো তেখেতসকলে বাজেটত কইছে 100% ইমপ্লিমেন্ট করার কারণে মানে কমিটমেন্ট করেছে। তাতে আমি দেখিছো আর আমি আমি উত্থাপন করেছো যে যেটো সেন্ট্রাল স্পন্সর স্কিম আর স্টেট ফ্লেক্সিভ প্রোগ্রাম আছে, যে ফর এক্সাম্পল অরুণোদয় আসনি, এই অরুণোদয় আসনি লই পেলাই আমার কোকরাঝার, চিরাং, বাক্সা, উদালগুড়ি যেনেকা ধরনের পলিটিক্যালাইজ করা হয়েছে যে মানে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির কাম নকরিলে কোনেও যোগ্যতা থাকা মহিলা আই সকল বাইদেউ সকলে এই আসনির পরা বঞ্চিত হবলগা, এই কথাটা আমি উনিকাই কইছো। আর তেনেকা পলিটিক্যালাইজ করার পরা আঁতরত থাকিব বলে লাগিবে বলে আমি এই সরকারখনক আজি দাবি করেছো। প্রাইম মিনিষ্টার আবাস যোজনা যেটো পি এম এ ওয়াই ঘর, এই পি এম এ ওয়াই ঘরটো বহুত বনালে, বহুত মানে প্রগ্রেস আর বহুত আমি বনাম যেটো কমিটমেন্ট, তাতে আমি বিরোধিতা করেছো। কেন আজি দিনত আমি বহুত অঞ্চলত গলে, গাঁত গলে কমপ্লিট নোহা দরজা খিড়কি প্লাস্টার নোহা এই ঘরখনকো আজি কমপ্লিট দেখুয়াইছে। আর আমি ইতিমধ্যে হাউসত এটা অবগত করেছো যে কোকরাঝারের খুদ ডিপুটি ডিস্ট্রিক্ট কমিশনার তেখেতর ইনস্ট্রাকশনত আমার কোকরাঝার থানার ওসি মহোদয়ে যে এজন চেয়ারম্যান সালাকাটি সমষ্টির এজন চেয়ারম্যানের এগেনস্টত একটা ডিপার্টমেন্টাল কেস রেজিস্টার করবলগা হয়েছে। আর আমার খুদ মানে কোকরাঝার ডেভেলপমেন্ট ব্লগর ভিডিও ভিডিওজনে ডিপার্টমেন্টাল কেস এনেকা চেয়ারম্যানের এগেনস্টত কেস করবলগা হল, কেন যেটো কমপ্লিট নোহা যেটো মানে ঘর, ঘরখনকো ডেভেলপমেন্ট দেখিবর কারণে প্রগ্রেস দেখাবর কারণে নিশাতে একদম মানে কোনো কিবা নোহাকে আর পলিটিক্যালাইজ করে পেলায় যে আজি দিন তোর সরকারত বহি থাকা এম সি এল এ বা সরকারত থাকা পার্টিবরে মানে পলিটিক্যালাইজ করে গরিব সকলের যেটো প্রাইম মিনিষ্টারে দিয়া যেটো ঘর, আমার যেটো প্রাপ্য আমার ঘর, এই ঘরের পরা আমি বঞ্চিত হবলগা হয়েছে একমাত্র পলিটিক্যাল রাইজ করার কারণে। আর আপনালক জনাই বিটিসিবাসী রাইজক এই কথাটো জনাই মানে খুশি হয়েছো যে 803 কোটি যেটো নর্মেল বাজেট ইয়ার পরা মাত্র 176 কোটি হে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করিব, বাকিখিনি সব রেভিনিউ এক্সপেন্ডিচার মেটেরিয়াল সাপ্লাইত খরচ করিব। তেতিয়া হলে এইখন বাজেটের পরা বিটিসিয়ে কিবা উন্নতি, কিবা একটা এসেট, কিবা একটা ক্যাপিটাল এসেট আমি ক্রিয়েট করিব পারিম, সেটা কোনোদিনও নহয়। ইয়ার কারণে আমি বিরোধিতা করেছো ক্যাপিটাল এক্সপেন্ডিচারও রেভিনিউ এক্সপেন্ডিচারের সমানে করক, সমান সমান করলেহেঁতেন আমার খবলগা এখন নাথাকিলেহেঁতেন। 176 কোটি হে মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করিব, বাকিখিনি সব রেভিনিউ এক্সপেন্ডিচার, দ্যাট মিন্স
IBS ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টত কাম করা হয়েছে। এই কোনোদিনও যৌনমুখী হব নয়, এই একটা ব্যক্তিগত মুনাফার কামত মানে খরচ করার আর মানে মানে মেটেরিয়ালস, দ্যাট মিন্স আপনার বুঝে মেটেরিয়াল সাপ্লাই মানে এই মানে কমপ্লিটলি মানে এটা পলিটিক্যাল পার্টির ক্যাপিটেল এটা বা মানে কি বলে কয় এই পুঁজি যোগান করবর কারণে করা এটা আসনি বলে আমি ডাইরেক্টলি কব পার। ইয়ার দ্বারা বিটিসি বাকি রাইজর কিবা যে উন্নতি হব কোনোদিনও নহয়। আর লগতে আমি আর এন বি সিভিল হসপিটালের বিষয়ে আমি স্ট্রংলি দাবি করল যে কোনো পথেই যাতে আর এন বি সিভিল হসপিটালের যে স্টেটাস আর ইয়ার যে সোশ্যাল সার্ভিস হেলথ সার্ভিস কোনোমতেও যাতে ক্ষতি নহয় তার লক্ষ্য রাখি যাতে আর এন বি সিভিল হসপিটালের যে মর্যাদা আর তার যে কি বলে কয় রাইজর যে অনুভব সে সন্মান জানায় এস এটিস রাখিবর কারণে আমি দাবি জানাইছো।